বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবার জন্য রইল অনেক অনেক দোয়া। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমি আপনাদের সাপোর্ট চাই, তো দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি কি রান্না করবো, ওই যে একটা পাকা বেগুন ছিল না আমার গাছে, এটার বিচি কিন্তু আমি মধ্যে রেখে দিব, এটা আমার ভীষণ প্রিয়। আমি এই বেগুন একটু পোক্ত হইলে ওইটা দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করে খাই। তো এই বেগুনটা দিয়ে, এই যে দেখেন আমার বেগুনটা, তো এই বেগুনটা দিয়ে আমি এই যে তিনটা শুটকি নিয়েছি, একটা বড়, দুইটা মিডিয়াম আঁচের, হ্যাঁ। আর এই যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, বাগানের আলু, তারপর রসুন কুচি, আর এখানে আমি আমার গার্ডেনের কি বলে পাকা সিমের বিচি আমি বেজে নিয়েছি। এখন আমি বেগুনটা কেটে নিব, কেটে তারপরে সব কিছু একসাথে দিয়ে দিব, বাকিটা দেখাচ্ছি, সাথেই থাকুন। আমি পাতিলে পানি দিয়েছি আমার বেগুন শুটকির জন্য। এখন আমি হলুদ দিব, যেহেতু আমার বেগুনের পরিমাণ কম। বিসমিল্লাহ, হাফ চা চামচ হলুদ, ধনিয়া হাফ চামচ, চায়ের চামচে ধনিয়া, আমি সব কিছু খাই বললাম না, শুটকিতে অনেকে খাই না বাট আমরা খাই। আর এখানে দিব মরিচ হাফ হাফ চায়ের চামচে, হাফ চামচের মতো, যেহেতু আমি কাঁচা মরিচ দিব। আর এখন দিব লবণ পরিমাণ মতো লবণ একটু লাগবে। আর আমার যে পেঁয়াজ কুচিগুলা এখানে ছেড়ে দিব, এখন আমি যা দিব অল্প একটু কাঁচা তেল দিব, অল্প একটু, আমি শুটকিতে আবার একটু কাঁচা তেলটা দিই। এখন আমার যে আলুগুলো আছে না, ওগুলো দিয়ে দিলাম, আলুগুলো দেশি তো সিদ্ধ হইতে সময় লাগবে অনেক, এই আলুগুলো সিদ্ধ হইতে চায় না। এই রান্নাটা খুব ইজি বাট খুব মজা। আর আমার যে সিমের বিচিগুলো ওগুলো দিয়ে দিব, কারণ সিমের বিচিগুলো সেম সিদ্ধ হইতে বেগুনের চাইতে একটু সময়টা বেশি নিবে। রান্না ডিপেন্ড করে কোন তরকারি কোনটা আগে সিদ্ধ হবে না হবে, ওইটা ভুজে সুজে করতে হয়। তো এখন আমি ডেকে দিয়ে দিব, এখন আমি ডেকে দিয়ে দিলাম, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমি এইভাবে বিচিগুলাকে ছাড়িয়ে নিয়েছি, আমার গার্ডেনে বিচি করব নেক্সট ইয়ার ইনশাল্লাহ, দেখছেন। আর এইভাবে খোসাগুলাকে, এই যে আমি দেখাচ্ছি, এই মধ্যে থেকে নিয়ে নিছি। আর এই যে দেখেন বেগুনটাতে পুরো উপর দিকে মাংস রয়ে গেছে কিন্তু, তাই না, সবই ঠিক আছে, খালি নিচের অংশটা থেকে আমি একটু বিচিটা নিয়ে নিছি, হ্যাঁ। তো দেখছেন এক কত বুদ্ধি থাকলে কত কিছু করা যায়, আমেরিকাতে থাকি আমরা কোনো কিছু ফালাই না, হ্যাঁ, খাবারের জিনিস। আর এটা আরও বেশি মজা, অমৃত অমৃত, যারা শুটকি প্রিয় এটা করে খাবেন, পোক্ত বেগুন দিয়ে সিমের বিচি দিয়ে বাঁশপাতি সিঁদুল দিয়ে শুটকি রান্না করে খেয়ে তারপর আমাকে জানায়েন। তো এটাই, তো এখন বেগুনটাকে আমি একটু লম্বা লম্বাভাবে কেটে নিই। বেগুনের কালারটা সুন্দর রাখার জন্য আমি একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, বেগুন নতুন একটু কালশে হয়ে যায় সেই জন্য। আর এদিকে আমি দেখি আমার কি হলো, ওরে বাবা, বাপ বাপের যন্ত্রণা, ধোয়া ধোয়া। এই যে এখন আমার সিম বেগুনগুলো আমি দিয়ে দিব, একটু ভালোভাবে নেড়ে নিব, একটু পরে আমি একটু পরে শুটকিটা দিব, বেগুনটা একটু বাপ আসার পরে। এখন আমি একটু ডেকে দিয়ে দিব, হ্যাঁ, দেখি কিরকম হয়েছে আমার বেগুন শুটকি পদ্ধতিটা। উফ, দোয়া দোয়া দোয়া, আমি একটু নেড়ে নিব,
দোয়ার যদি কোনো মুখ করার কোনো অ্যাপ থাকতো, তাই না? জানি না আছে কি না, অ্যাপ কি আছে নাকি। হ্যাঁ, তো এখন আমি শুটকিগুলো দিয়ে দিব বিসমিল্লাহ। তার সাথে আমি দিয়ে দিব আমার কাঁচা মরিচ কুচিগুলো। তার সাথে দিয়ে দিব রসুনটা, যদিও রসুনটা আমি সবসময় একটু পরে দিই, আজকে আমার অন্য কাজে বিজি, তাড়াতাড়ি দিয়ে সেরে ফেলি। এখন একটু হালকাভাবে নেড়ে নিব শুটকিগুলো, উপরে রাখবো যেহেতু আমি শুটকিগুলোকে একটু বাড়ি দিয়ে ম্যাশ করে নিব। দেখছেন কি যে গ্রান বের হয়েছে, আই রে গ্রানি মুখিত হয়ে যাচ্ছে, মুখরিত হয়ে যাচ্ছে আমার পুরা বাসা। মনে হচ্ছে অনেক মজা হবে, কি সুন্দর কালার দেখেন। একটু দূরে গেলে আমার হাত কাছে নিয়ে নিতে আমি ভিডিওটা আর এই ফোনটা, সেই জন্য কালারটাই হয়ে যায়, দূরে গেলেই বোঝা যায় ওনাদের সৌন্দর্য। এখন আমি একটু ডেকে দিব শুটকিটা গলে গেলে, তারপরে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ ই করব। আমি ঢাকনাটা খুলে দিব, এই যা, আর আমি ডেকে দিব না, এইভাবে আমি 5 মিনিট একটু আবার চুলায় রাখবো, তারপরে 5 মিনিট পরে চুলাটা অফ করে দেবো। আমি একটু চেখে দেখছিলাম সব লবণ টবণ ঠিক আছে, আর কি যে মজা, কি যে মজা, আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার বাগানের পোক্ত বেগুন দিয়ে, যেই বেগুনটা আমি নেক্সট ইয়ারে বিচি করার জন্য রেখেছিলাম, পাকিয়েছিলাম, ওই বেগুনটা দিয়ে শিদল বা চ্যাপা শুটকি বাঁশপাতি শিদলটা আমি দিয়েছি, তো ওইটা দিয়ে বাগানের আলু, বাগানের কাঁচামরিচ, বাগানের পাকানো সিমের বিচি দিয়ে বেগুন শুটকি উইথ সিমের বিচি দিয়ে তরকারি রান্না করেছি, অনেক মজা হয়েছে। সবাই এভাবে ট্রাই করবেন, যারা শুটকি প্রেমী, শুটকি খেতে ভালোবাসেন, এটার মতো মজার তরকারি আর হইতেই পারে না। শুটকির সাথে বেগুন আর সিমের বিচি, ওটা যে কী অসাধারণ। আর ধনিয়া পাতাটা আমি ইচ্ছা করেই দেই নাই, যদিও আমার ফ্রোজেন ধনিয়া পাতা, ফ্রেশটা নাই, তো থাকলেও হয়তো বা দিতাম না, আমি অনেক সময় দেই না, অনেক সময় দেই, তো দিলে হয়তো বা মজা আরও হবে, বাট না দিলেও অনেক এমনিতেই অনেক মজা হয়েছে, আঙুল চেটে পুটে খাওয়ার মতো মজা, আলহামদুলিল্লাহ। তো এইভাবে সবাই ট্রাই করবেন, ভালো থাকুন সবাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, সেই শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।